আগামী প্রজন্মকে সক্ষম দুর্যোগ এবং সহনশীল ভবিষ্যৎ গুরি, এই স্লোগান নিয়ে রবিবার সকাল 11টায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি সিপিপি এবং বেসরকারি সংস্থা এনএসএস, ওয়ার্ল্ড ভিশন ও এফএইচের সহযোগিতায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। আমতলী প্রতিনিধি এস এম নাসির মাহমুদের তথ্যচিত্রে থাকছে বিস্তারিত। দিবসটি পালন উপলক্ষে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। রবিবার সকাল 11টায় উপজেলা পরিষদ চত্বর থেকে এই বর্ণাঢ্য র্যালি শহর প্রদক্ষিণ করে। র্যালি শেষে উপজেলা পরিষদের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আলমের সভাপতিত্বে এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ জামাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার মোহাম্মদ হানিফ, গুলিশাখালী ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান ও উপজেলা সিপিপির টিম লিডার মোহাম্মদ ওহাব হাওলাদার, জনস্বাস্থ্য উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ সোহাগ, সিপিপি চাওড়া ইউনিয়ন টিম লিডার মোহাম্মদ আনোয়ার হোসেন ফকির, সাংবাদিক জাকির হোসেন, মোহাম্মদ রেজাউল করিম, হায়তুজ্জামান মিরাজ, মোহাম্মদ জসিমউদ্দিন সিকদার, এস এম নাসির মাহমুদ, এফ এইচ এর লাভলি বেগম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি ইনজামাম উল হক আবিদ, মৈতি নির্ঝর, এনএসএস এর স্বেচ্ছাসেবক মুক্তা রানী।